বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ের আকার 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব বিক্ষুব্ধ। এর প্রভাবে মঙ্গলবার সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত সব মাছ ধরার নৌকা ট্রলারের উপকূলীয় কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেই সঙ্গে তাদের গভীর সাগরের বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।